দেখো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো দ্য আনসার্স অফ ডিপিপি এইটি ফাইভ দ্যাট ইজ রিগার্ডিং দ্য প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স অ্যান্ড ভেরিয়েশান দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চাপ্টার অফ ক্লাস টুয়েলভ সো এই ডিভি এই 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 ভিডিওতে আমরা সেই চাপ্টার রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট এমসি কিউর আনসার ডিসকাস করবো তো এটা স্টার্ট দেখো ফার্স্ট কি বলছে অ্যা ফ্যামিলি হ্যাভ ফাইভ গার্লস অ্যান্ড নো সন দ্য প্রবিলিটি অফ অকরেন্স অফ সন ইন সিক্স চাইল্ড ইস ইট ইজ ভেরি ইজি দেখো সব সময় জানবে যে যে কোনো প্রেগন্যান্সিতে সেটা ফিফথ হোক সিক্স হোক ফার্স্ট হোক সেকেন্ড হোক প্রবাবিলিটি অফ সন ইজ ফিফটি পার্সেন্ট অ্যান্ড প্রবিলিটি অফ ডটার ইজ ফিফটি পার্সেন্ট তাহলে ওয়ান হাফ প্রবিলিটি ইজ দেয়ার দ্যার উইল বি এ সন অ্যান্ড দ্যার ইজ ওয়ান হাফ প্রবিলিটি দ্যাট ইট ইট উইল বি এ ডটার সো অকোরেন্স অফ সনের প্রবলিটি কত হবে ওয়ান অ্যান্ড হাফ তাহলে দিস উইল বি অপশান এ নেক্সট হিউম্যান ফিমেল উইথ টার্নার সিনড্রোম টার্নার সিন্ড্রোমে কী হয় টার্নার সিন্ড্রমে দেখা যায় ফর্টি ফোর অটোজোম প্লাস এক্সো ঠিক আছে তাহলে হিউমান ফিমেল উইথ টান্নার সিনেমা কি দেখছে হ্যাজ ফর্টি ফাইভ ক্রোমোজমস উইথ এক্সো হ্যাজ ওয়ান অ্যাডিশনাল এক্স ক্রমোজোম এক্সিবিট মেল ক্যারেক্টার নো হিউমান টার্নার সিনেমা দেখা যাচ্ছে দ্যাট দ্যাট ইট এক্সিবিট ফিমেল ক্যারেক্টার ঠিক আছে এক্সিবিট ফিমেল ক্যারেক্টার অ্যান্ড ইট ইজ এবেল টু প্রোডিউস চিল্ড্রেন উইথ নর্মাল হাজব্যান্ড নো দিস ইজ অলসো রং বিকজ ইট দ্য পেশেন্ট উইল বি স্টেরাইল তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ভেরি ইজি ফিমেল টার্নার সিনড্রম হ্যাজ ফর্টি ফাইভ ক্রমোজো টোটাল কত ক্রোমজো থাকবে তার ফর্টি ফাইভ ক্রমোজম থাকবে চুয়াল্লিশটা অটোজোম এবং একটা এক্স ক্রমোজোম তাহলে টোটাল ফর্টি ফাইভখানে ক্রোমোজোম থাকবে এবং তার সাথে কি দেখতে পাওয়া যায় এক্স ও দেখতে পাওয়া যায় সেক্স ক্রমোজোমের ক্ষেত্রে কি দেখছে এক্স ও সো দিস ইজ দ্য টার্নার সিন্ড্রম তাহলে ইট বি অপশান এ তারপরে কি বলছে নর্মাল ভিশন ম্যান হুজ ফাদার ওয়াস কালার ব্ল্যান্ড দেখো একটা নর্মাল ভিশন ম্যান যার ফাদার ওয়াস কালার ব্ল্যান্ড ঠিক আছে ম্যারিজ উমেন হুজ ফাদার ওয়াজ অলসো কালার ব্ল্যান্ট তাহলে ম্যারিজ ওম্যান হুজ ফাদার ওয়াজ অলসো কালার ব্ল্যান্ট ভালো করে দেখো যে নর্মাল ভিশন ম্যান তার মানে কি এক্স ওয়াই ওকে ম্যারিজ এ ওমেন হুজ ফাদার ওয়াজ অলসো কালার প্ল্যান্ড তাহলে একটা মহিলাকে বিয়ে করেছে যার বাবা ছিল কালার ব্ল্যান্ড তাহলে এই মহিলাটা যার বাবা ছিল কালার ব্ল্যান্ড ইট মাস্ট বি কেরিয়ার তাই তো ইট মাস্ট বি কেরিয়ার কারণ এর বাবা ছিল কালার ব্ল্যান্ট এবং বাবার কাছ থেকে নিশ্চয়ই একটা এক্স কোমোজম পেয়েছে এবং বাবা যেহেতু কালার ব্ল্যান্ড তাহলে বাবার এক্স কোমোজম কেমন ছিল এফেক্টেড ঠিক আছে বা মিউটেটেড তাহলে দিস দিস ওমেন মাস্ট বি কেরিয়ার তারপরে কী বলছে দে হ্যাভ দেয়ার ফার্স্ট চাইল্ড অ্যাস এ ডটার এবারে প্রথম যে ডটার প্রথম যে চাইল্ডটা হয়েছে সেটা হচ্ছে ডটার তারপরে বলছে দ্য চান্সেস অফ দিস চাইল্ড টু বি কালার ব্লাইন্ড তাহলে দেখো এই ফ্যাম এই 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 কাপুলের ক্ষেত্রে কালার ব্লাইন্ড ডটার হওয়ার চান্স কত পার্সেন্ট সেটা আমাদের জিজ্ঞাসা করেছে এবারে তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো তো যে আমি এটা কী করে ফাইন্ড আউট করলাম যে এই মহিলাটার কেরিয়ার হবেই কারণ এর বাবা কারণ এর বাবা কী ছিল কালার ব্লাইন্ড যদি কোনো একটা মহিলার বাবা যদি কালার ব্লাইন্ড হয় আমি সাইডে দেখাচ্ছি দেখো ধরুন বাবা এটা ছিল মা যাই হোক মা ধরুন নর্মাল আমি ধরে নিলাম ঠিক আছে তাহলে কী দেখা যাচ্ছে এই মহিলাটা মাস্ট বি কালার ব্লাইন্ড হবে সরি মাস্ট বি কেরিয়ার হবে কালার ব্লাইন্ডও হতে পারে যদি মা কালার ব্লাইন্ড থাকে বা মা কেরিয়ার থাকে কিন্তু মা নর্মাল থাকলেও এই মহিলাটা ইট মাস্ট বি কেরিয়ার ঠিক আছে তাহলে এখানে সেই জন্য আমরা দেখলাম কেরিয়ার মহিলা এবং কেরিয়ার ওম্যান এবং নর্মাল মেন তাহলে এর ক্ষেত্রে ডটার হওয়ার এবং সন সন হওয়ার কী কীরকম টেন্ডেন্সি রয়েছে দেখো তাহলে ডটার কখন হবে টাইম একটা চেকার বোর্ড বানাই দেখো বোর্ডটা ভালো করে দেখো এক থেকে আমরা লিখবো এক্স ওয়াই আগে লিখবো আমরা এক্স এক্সসি তাহলে কী হবে এক্স 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 ওয়াই এক্স এক্সি অ্যান্ড সি ওয়াই তাহলে এখানে এফেক্টেড ডটার হওয়ার চান্স জিরো তাই না হোয়াট আর দ্য চান্সেস দ্যাট দিস চাইল্ড উড বি কালার ব্লাইন্ড কালার ব্লাইন্ড মে হওয়ার চান্স জিরো নর্মাল মেয়ে হতে পারে কেরিয়ার মেয়ে হতে পারে তাই না নর্মাল ছেলে হতে পারে এফেক্টেড ছেলে হতে পারে কিন্তু এফেক্টেড মেয়ে হওয়ার চান্স কত জিরো পারসেন্ট দিস উইল বি অপশান বি নেক্সট মিউটোফোন ক্যান বি ইন্ডিউসড উইথ দেখো মিউটেশন ক্যান বি ইন্ডিউসড উইথ রেডিয়েশান দ্যাট ইস গামারে এক্স রে অর ইউভি রে এটা আমি বলেছিলাম দে আর ফিজিক্যাল মিউটাজেন্স ওকে সো দিস উইল বি অপশান সি নেক্সট নেক্সট পেজ সিকলসেল অ্যানিমিয়া ইজ অ্যান অটো অটোসোমল লিঙ্কড ডমিনেন্ট ট্রেড রং সিকলসেল অ্যানিমিয়া এটা রিসিসিভ ট্রেড কস্ট বাই সাবস্টিউশন অফ ভ্যালিন বাই গ্লুটামিক অ্যাসিড রং সিকলসেল অ্যানিমিয়া কস্ট বাই সাবসিটিউশন অফ গ্লুটামিক অ্যাসিড বাই ভ্যালিন ঠিক আছে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় কে আছে ভ্যালিন চলে আসে এখানে উল্টোটা লিখেছে তারপরে বলছে কস্ট বাই এ চেঞ্জ কস্ট বাই এ চেঞ্জ ইন বেসপেয়ার অফ ডিএনএ দিস ইজ কারেক্ট একটা সিঙ্গেল বেসপেয়ারে চেঞ্জ হয় যেটা আমরা দেখেছিলাম সিক্স কোডনে দেখতে পাই তাই না সিক্স কোডোনে দেখতে পাই বিটা চেইন হিমোগ্লোবিন বিটা হিমোগ্লোবিন তৈরি করার যে জিন তার ছ নম্বর কোডনে একটা সিঙ্গেল পয়েন্ট মিউটেশন দেখতে পাওয়া যায় যার জন্য সিকেলশিলা নেমে হয় সো দিস উইল বি অপশান সি পয়েন্ট ইনভলভস ইন দেখো পয়েন্ট মিউট্রেশন ইন চেঞ্জ ইন সিঙ্গেল বেসপেয়ার সো উইল বি অপশান বি পয়েন্ট মিউটেশন মানে কি একটা সিঙ্গেল বেসপেয়ার একটা একটা সিম্পল একটা বেসপেয়ারে চেঞ্জ হয়ে গেলেই যে ধরনের মিউটেশন হয় তাকে বলে পয়েন্ট মিউটেশন এবং হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ কারেক্টলি ম্যাচড উইথ ইটস ক্রোমোমল অ্যাব ফার্স্ট বলছে ক্লিন ফিল্টার সিন্ড্রোম সো এখানে দেখা যাচ্ছে ফর্টি ফোর অটোজোমস এবং এক্স ওয়াই সো ইয়েস দিস ইজ কারেক্টলি ম্যাচড ক্লিন ফিল্টার সিন্ডোমে কি হয় ফর্টি ফোর অটোজোম থাকে এবং তার সাথে একটা এক্সট্রে এক্স ক্রোমোজোম থাকে দ্যাট মিনস এক্স এক্স ওয়াই সো দিস ইজ কারেক্ট কালার ব্লাইন্ডনেস ওয়াই লিঙ্ক দিস ইজ রং কালার ব্লাইন্ডনেস ইজ এক্স লিঙ্কড ইজ থ্রো ব্লাস স্পিটালিস দিস ইজ এক্স লিঙ্ক দিস ইজ অলসো রং অ্যান্ড দেন বলছে ডাউন সিন্ড্রোম ফর্টি ফোর অটোজোম এবং এক্সো দিস ই অলসো রং ডাউন সিন্ড্রোম এটা হয়নি ডাউন সিন্ড্রোম কি দেখতে পাওয়া যায় টোয়েন্টি ওয়ান ট্রাইজোমে এবং ফর্টি ফোর অটোজোম প্লাস এক্সো ইট ইজ অবসার্ব ইন টার্ন সিন্ড্রোম তারপর দেখো হিউম্যান তাহলে এটা কী হবে এটা অপশান এ নেক্সট হিউম্যান মেল প্রোডিউসেস স্পার্মস উইথ জিনোটাইপ বি ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটালে স্মল বি স্মলে ক্যাপিটাল বি অ্যান্ড স্মলে স্মল বি তাহলে এরকম যদি হয় তাহলে তাদের জিনোটাইপ কী হবে স্বাভাবিক না এ এ বি এরকম জিনোটাইপ হলেই একমাত্র চারটে গ্যামেট তৈরি হওয়া সম্ভব বুঝে গেল তাহলে দিস উইল বি অপশান এ এরপরে দেখো ইফ এ কালার ব্লাইন্ড ওম্যান ম্যারিস এ নর্মাল ভেসেন্ট ম্যান দেয়ার সন্স উইল বি তাহলে মহিলা যদি কালার ব্লাইন্ড হয় এবং পুরুষ সে যদি নর্মাল ভিসান্ট হয় তাহলে আমরা দেখছি এক্স সি এক্স সি এবং এক্স ওয়াই তাই তো এবার বলছে দেয়ার সন্স উইল বি তাদের ছেলেটা কেমন হবে তো জাস্ট আগে আমরা চেকার বোর্ডটা বানিয়ে নিই চেকার বোর্ড বানানোটি দরকার নাহলে তোমরা সব গুলিয়ে ফেলবে দেখো চেকার বোর্ডটা আগে বানিয়ে নিই যে এক্স সি এক্স সি এক্স ওয়াই ঠিক আছে তাহলে কী হবে এক্স এক্স সি এক্স এক্স সি এক্সি ওয়াই এক্সি ওয়াই ঠিক আছে তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যেহেতু মহিলা কালার ব্লাইন্ড তাহলে তার সমস্ত ছেলেরা কী হবে ইফ এ কালার ব্লাইন্ড উমেন ম্যারিজ সে নর্মাল বিচেন্ট ম্যান তাহলে দে আর উইল বি অল কালার ব্লান্ড দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দে আর সন্স উইল বি অল কালার ব্লাইন্ড কারণ ছেলেরা বাবার থেকে এক্সক্রোজ নেয় না ছেলেরা মায়ের থেকেই এক্সক্রোজ নেয় আর মা এখানে রয়েছে কালার ব্লাইন্ড তাহলে অল সন্স উইল বি কালার ব্লাইন্ড অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান তারপরে বলছে সেল অ্যানেমিয়া হ্যাজ নট বিন এলিমিনেটেড ফ্রম দ্য অ্যাফ্রিকান পপুলেশন বিকজ কারণ আফ্রিকায় মশা থেকে ম্যালেরিয়া হওয়ার চান্স অনেক বেশি আর যাদের সেল অ্যানেমিয়া হয় তাদের ম্যালেরিয়া হয় না এবং সেই কারণে টু ম্যালেরিয়ার ম্যালেরিয়ার এগেনস্টে ইমিউনিটি প্রোভাইড করে সিকেলসেল অ্যানেমিয়া তাহলে অ্যাস দি সেল অ্যানেমিয়া প্রোভাইড ইমিউনিটি এগেনস্ট দ্য ম্যালেরিয়া সেই কারণে অ্যাফ্রিকান পপুলেশনে সেল অ্যানেমিয়া এলিমিনেটেড হয়নি সো দিস ইজ অপশান সি রাইট নেক্সট দেখো Which of the following is not an autosomal recessive disorder? Sickle cell anemia, it is an autosomal recessive disorder. Cystic fibrosis, it is an autosomal recessive disorder. Haemophilia, this is not an autosomal, this is X linked. This is X linked. It will be option C. This is not autosomal, this is X linked. নেক্সট হুইচ অফ দ্য ফলোইং অকোর্স ডিউ টু মনোজমি অফ সেক্স ক্রোজম মনোজমি অফ সেক্স ক্রোজোম মানে কি একটা সিঙ্গেল সেক্স ক্রোজোম থাকবে লাইক এক্স ক্রোজোম থাকবে এবং তার জিনো টাইপটা কেমন হবে সেক্স ক্রোজোমের এক্সো অ্যান্ড এটা কখন দেখতে পাওয়া যায় টার্নার সিনড্রোমে সুইট উইবি অপশান বি তারপরে দেখো গাইনাকোমেস্টিয়া রেফার টু গাইনাকোমেস্টিয়া মানে কি ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ইন মেলস ছেলেদের ক্ষেত্রে যখন ব্রেস্ট লাইক ডেভেলপমেন্ট ব্রেস্ট লাইক ডেভেলপমেন্ট হয় দ্যাট ইজ কল গাইনাকোমেস্টিয়া অ্যান্ড দিস ইজ অবজার্ভড ইন ক্লিন ফিল্টার সিন্ড্রোম ওয়ের এক্সট্রা এক্স ক্রোমসম ইজ প্রেজেন্ট ওকে সো দিস উইল বি অপশান বি নেক্সট ফার্ট টাং অ্যান্ড পার্শিয়ালি ওপেন মাউথ একটা টেস্টিক সব দিস ইজ ভেরি ভেরি কোশ্চেন যে জিভের মধ্যে একটা খাজ এবং হালকা ওপেন মাউথ পার্শিয়ালি ওপেন মাউথ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দিস ইজ প্রেজেন্ট ইন ডাউন্স সিন্ড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি নেক্সট হচ্ছে ইন হুইস অফ দ্য ফলোয়িং কন্ডিশন দ্য ফিমেল বিকাম স্টেরাইল উইথ রুডিমেন্টারি ওভারিস তাহলে মহিলা হবে জেনারেলি কিন্তু সে হবে স্টেরাইল এবং ওভারি হবে রুডিমেন্টারি মানে ওভারি হবে নন ফাংশনাল অ্যান্ড দিস ইস অবজার্ভ ইং টার্নার্স সিন্ড্রোম এখানে ফর্টি ফোর অটোজোম এবং এক্স শো দেখতে পাওয়া যায় ঠিক আছে সো দি চলবে অপশান

So, this is the correct option that sickle cell anemia is an autosomal recessive trait and that is on the chromosome number 11. Okay, so this will be option B. Next.

মর্গ্যান ওয়ান সেন্টিমর্গ্যান রিপ্রেজেন্ট ওয়ান পারসেন্ট ক্রসিং ওভার ক্রসিং ওভার তাহলে যদি এমন হয় যে দুটো জিন তাদের মধ্যে ক্রসিং ওভারের চান্স হচ্ছে ওয়ান পারসেন্ট তাদের মধ্যে ডিসটেন্স কত হবে ওয়ান সেন্টিমর্গ্যান যদি এমন হয় যে দুটো জিন একটা সেম ক্রমসমে আছে এবং তাদের মধ্যে ক্রসিং ওভারের চান্স হচ্ছে তোমার ধরে নাও টোয়েন্টি পারসেন্ট তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হবে টোয়েন্টি সেন্টিমর্গ্যান তাহলে বলছে হোয়াট ম্যাপ ইউনিট ইজ অ্যাডাপ্টেড ইন দ্য কনস্টিটিউশন অফ জেনেটিক ম্যাপ দিস ইজ দ্য ইউনিট অফ ডিস্ট্যান্স বিটুইন জিন্স অন ক্রোমোজোম অ্যান্ড দ্যাট রিপ্রেজেন্ট ওয়ান পার্সেন্ট ক্রসিং ওভার সো দিস ইজ অপশান ডি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে নেক্সট কোশ্চেন দ্য ফ্রিকুয়েন্সি অফ রিকম্বিনেশন বিটুইন জিন পেয়ার্স অন দা সেম ক্রোমোজোম এজ এ মেজার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য জিন্স উই এক্সপ্লেন বাই তাহলে দেখো যত বেশি ফ্রিকুয়েন্সি অফ রিকম্বিনেশনের তত কোনো একটা ক্রোমোজোমের উপরে থাকা জিন্সের ডিস্ট্যান্স বাড়বে এবং যত কম রিকম্বিনেশন হবে তত ডিস্ট্যান্স কমবে তার মানে কি লিঙ্কেজ বাড়ছে তাহলে এই যে রিকম্বিনেশনের সাথে ডিসটেন্সের একটা সম্পর্ক আছে এটাকে কাজে লাগিয়ে জেনেটিক ম্যাপ তৈরি করেছিল একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে আলফার্ট স্টার্ট স্টার্ট ইভেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ফ্রম এনসিআরটি এটা সবসময় মনে রাখবে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগেরটা এবং এইটা তারপরে বলছে হোয়াট ইজ দ্য জেনেটিক ডিসঅর্ডার ইন উইচ ইন্ডিভিজুয়াল হাজ অ্যান ওভরঅল স্কুলাইন ডেভেলপমেন্ট গাইনাকোমেস্টিয়ার অ্যান্ড স্টেরাইল তাহলে গাইনাকোমেস্টিয়ার যখনই থাকবে এবং স্টেরাইল যখনই থাকবে এটা হচ্ছে ক্লেন ফিল্টার সিন্ড্রোম সো দিস ইজ অপশান সি সো দিস আর অল আবউট দ্য কোশ্চেন্স ফ্রম দ্য প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স ওকে সো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড দিস ওকে